এইবার বলেছে যে সুষ্ঠু একটা নির্বাচন হবে, যে আমরাও সুষ্ঠু নির্বাচনে একটা আশায় আছি, যে এখন দেখার পালা জনগণ দেখবে এখন সুষ্ঠু নির্বাচন হয় কিনা। তবে আমরা আশা রাখতেছি ভোট দিয়ে তো এবার একটা সুষ্ঠু নির্বাচন না, প্রথম দিনে বাধা হওয়ার পর থেকে তারপর থেকে এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো বাধা এখন পর্যন্ত আমরা সম্মুখীন হইনি, না কেউ কোনো হুঁকেও যায়নি। আমরা শুনেছি আপনি একটু শারীরিকভাবে অসুস্থ, তারপরেও নেমেছে নির্বাচনী প্রচারণায়। শারীরিকভাবে খুবই অসুস্থ জ্বর পছন্দ আমার, আমরা প্রথমে এই কারণে নেমেছি আমরা কেউ ডাইরেক্ট পর্যন্ত লাস্ট প্রচার করতে পারবো। আর আমাদের এরিয়াটা অনেক বড়, 3,25,000 ঠিক আছে, এই ভোটারের মনে করে এর মধ্যে আমরা প্রচার করার চেষ্টা করছি যতটুকু পারি আর কি। ভোটারদেরকে কি বলবেন, ভোটাররা তো সংখ্যায় আছে, ভোট কেন্দ্রে যাবে কিনা আপনি কি বলবেন? ভোটাররা অবশ্যই সংকটের মধ্যে আছে, যে ভিতরে ভোটের দিনে একটা মারামারি হয় কিনা, সুষ্ঠু একটা নির্বাচন হয় নাকি। আপনারা সবাই ভোট দিন, ভোটের মাঠে আসুন, কারণ আপনি না আসলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে? তাই আপনি যে ভোট কেন্দ্রে আসতে হবে তাহলে সুষ্ঠু একটা নির্বাচন হবে। তাই আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন, সাহস রাখুন, সুষ্ঠু একটা নির্বাচন হবে ইনশাল্লাহ। সবাই প্রিয় সামনে শেষ, তারপরে পড়ে গেছে।